Welcome to vedantu.com. আমি তোমাদের মাতৃভূমি বেনাচ্ছি। এখন আমরা রৈখিক সমীকরণের অঙ্কটার পরিবর্ত পদ্ধতিতে সমাধান করা দেখে নেব। তাহলে প্রথম সমীকরণগুলো পাতি 5x plus 3y equals to 11 এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম, আর 2x minus 7y equals to minus 12 এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এবার কি লিখব, এক নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো না 5x plus 3y equals to 11, বা এখান থেকে x এর মান বার করব। তাহলে কত হবে 11 minus 3y by 5 এটা তিন নম্বর সমীকরণ দিল। এবার কি লিখবো, এখন দুই নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো, দুই নম্বর সমীকরণে x এর মান বসালে 2 into 11 minus 3y by 5 ব্র্যাকেটে দিয়ে দিলাম minus 7y equals to minus 12, বা 22 minus 6y by 5 minus 7y equals to minus 12. বা 22 minus 6y গুণ করে দিলে কত হবে 35y equals to কোনাকুনি গুণ করলে minus 60, বা y গুলো যদি বিয়োগ করি তাহলে কি হবে minus 41y equals to 22 যদি এদিকে নিয়ে যায় তাহলে কি হবে না minus 80, বা y সমান সমান কত হবে 2, মাইনাস মাইনাস কেটে যাবে 41 কে 2 দিয়ে গুণ করলে 82 হয়। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার কি লিখবো, y এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে কি হবে, Five x plus 3y equals to 11, bar 5x সমান সমান 11 minus 6, bar x সমান সমান 5 by 5, bar x সমান সমান 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 1 আর y সমান সমান। vedantu.com সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্গের সলিউশন পেতে ভিজিট করতে থাকুন আমাদের ওয়েবসাইট vedantu.com।